সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আমি হাজির হয়েছি মহিলাঙ্গন অনুষ্ঠান নিয়ে। আর আজকে মহিলাঙ্গন অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো রংপুরে একজন শ্রেষ্ঠ শিক্ষিকা সম্পর্কে। 1994 খ্রিস্টাব্দে সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট অফিসার হিসাবে কুড়িগ্রাম সদর উপজেলায় প্রথম যোগদান করেন। পরবর্তীতে রংপুরের কাউনিয়া, কুড়িগ্রাম সদর এবং পরে লালমনিরহাট সদর, এরপর গঙ্গাচড়া উপজেলায়, সর্বশেষে তারাগঞ্জ উপজেলায় কর্মরত আছেন। তিনি সরকারিভাবে প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড ও মালয়েশিয়া যান। গঙ্গাচড়া উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ সহজীকরণ বিষয়ে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলট কার্যক্রম পরিচালনা করেন। এই কাজের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে A2I কর্মসূচির আওতায় সিঙ্গাপুরে যান। এছাড়া শেখায়ে প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কর্মসূচি সমূহ সফলভাবে বাস্তবায়নের জন্য ফিলিপাইনেও যান। বর্তমানে তারাগঞ্জ উপজেলায় কর্মরত অবস্থায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রক্তে গ্রুপ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সম্প্রতি তিনি শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃতি লাভ করেন। অভিনন্দন জানাই শ্রেষ্ঠ শিক্ষা অফিসার শাহনাজকে। আমরা জানতে পারলাম যে শাহনাজ শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন, সেই সাথে অনেক পরিশ্রমও করেছেন। নিজের যোগ্যতা প্রমাণের মধ্য দিয়েই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এভাবেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আরও অনেক অনেক শিক্ষা অফিসার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।